বেহালা রায়বাহাদুর রোডের উপর দিয়ে আমার রোজকার যাতায়াত। এই রাস্তা দিয়ে আমি প্রায় যাতায়াত করি, কিন্তু হঠাৎ আজকে যাওয়ার সময় একটা নতুন দোকান দেখলাম। আমার পিছনে দোকানটা দেখতে পাচ্ছো? ওই ধারে হয়তো গাড়ি এসছে বলে একটু অসুবিধা হচ্ছে। এই দোকানটা, আমি কিন্তু এই দোকানটা এর আগে খেয়াল করিনি, বেশ ইন্টারেস্টিং লাগছে, একবার যাওয়া যায়, কি বলো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিজা ফর ফুডিস। আমি শ্রীপর্ণা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, গাড়ির প্রচণ্ড আওয়াজ হচ্ছে রাস্তায়, বুঝতেই পারছো সন্ধ্যাবেলা এরকমই হয়। তো আমি আজকে এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম যে কাকুর এখানে একটা দোকান। তো আমি এই দোকানটা আগে এখানে দেখিনি, আর দোকানে আইটেমগুলো দেখে মানে লোভনীয় আইটেম, আমার পছন্দের খুব আইটেম, তাই ভাবলাম কাকুর দোকানে একটু যাওয়া যাক। দোকানটা দেখে কিন্তু খুব নতুন লাগছে না, মানে দোকানটা পুরনো, কিন্তু এই দোকানটা এখানে ছিল না, মেবি কোথাও থেকে শিফট হয়ে এখানে এসছে। তো চলো যাওয়া যাক। তবে একটা জিনিস, আমি এক কাজ করি, আমি আগে গিয়ে একটা আইটেম নিয়ে দেখি, যদি দেখি ভালো তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি, কাকুর সাথে কথা বলে বাকি ডিটেলস দিচ্ছি। তো চলো দোকানে যাওয়া যাক। আমি আলু টিকিয়া চাটনি নিয়েছি, তো খাওয়ার আগে কাকুর সাথে একটু কথা বলে নিই। কাকু তোমার নাম বলো। আমার নাম অজয় কুমার গুপ্তা। আচ্ছা, তোমার দোকানটা কতদিন এখানে? এখানে বেশি দিন হয়নি, আমাদের ভাটিখানা আছে সেটা 16-17 বছর হয়ে গেছে। আচ্ছা, এর আগে আমি বসতাম আশুতোষ কলেজের কাছে, কলেজ বন্ধ, ওই দোকান ওইখানে বন্ধ, তার জন্য এখানে, তার জন্য আছে এখানে, যদি হয় কন্টিনিউ হবে। আচ্ছা, আর তুমি দোকান রোজ খোলো? রোজ খুলি, মাসে একদিন বন্ধ হয়। আর কবে থেকে কবে, মানে মানে কটা থেকে কটা, সরি? 5টা থেকে 9:30। 9:30 পর্যন্ত? 5টা থেকে রেডি থাকে, আসি তাড়াতাড়ি, কিন্তু 5টা থেকে 9টা, 9:30 খোলো সবাই? এখন তো 9টা, এখন 9টা টাইম আছে, তো 9টা অবধি মোটামুটি বন্ধ করা দেওয়া হয়। আচ্ছা, এমনি রেগুলার হলে 9:30 অবধি। আচ্ছা, আর লকডাউনের আগে ভালো বিক্রি এখন কিছু কমেছে, এরকম কিছু আছে? লকডাউনে তো একটু খুলেছে, যখন একটু কম হয়েছে সেলটা, সেলটা একটু কম। আচ্ছা, তো তোমার এখানে সব থেকে বেশি বিক্রি হয় কোনটা, কোনটা সবাই বেশি খেতে ভালোবাসে? আমাদের মোটামুটি সব কিছু চলে, আলু টিকিয়ার চাটটা বেশি চলে, ফেমাস বেশি, আর পাপড়ি চাট, দই বড়া, মিক্স চাট আছে, তারপরে সিঙ্গাড়া চাট আছে। থ্যাংক ইউ কাকু, এবার খেয়ে দেখি। আচ্ছা, ওহো, আমি এই জিনিসটা খেতে খুব ভালোবাসি। দারুন। এর মধ্যে আলু বড়া টাইপের রয়েছে, ঘুগনি রয়েছে, পেঁয়াজ, ধনে পাতা, ঝুড়ি ভাজা, আর এটা বোধ হয় টক দই, কাকু আরও অনেক কিছু দিল, চাটনি দিল, খেতে কিন্তু মারাত্মক। আর কি কি পাওয়া যায় আর দামগুলো তোমরা দেখে নাও, ততক্ষণ আমি খেয়ে নিই।
আমার ফেভারিট পাপড়ি চাট, মানে এটার সাথে আমার ইমোশন আলাদাই, আমি প্রচণ্ড ভালোবাসি, মানে আমি ওয়েট করতে পারছি না জাস্ট। আর কাকু তো কীভাবে বানালো তোমরা দেখলেই আমার তো জিভে জল চলে আসছে। আমি ট্রাই করছি, প্লিজ আর ওয়েট করা যাচ্ছে না। কিছু বলার দরকার আছে? আমার এক্সপ্রেশন যথেষ্ট, আমি খেয়ে ফিরে আসছি, আমি এটা মজা করে খেতে চাই। পাপড়ি চাট খেয়ে নিয়েছি। পাপড়ি চাটে কত কিছু ছিল, নারকেল কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা, ঝুরি ভাজা, বাদাম, টক দই, চাটনি, মানে চুমু ছিল জাস্ট। আর দেখতে পাচ্ছ এখানে আরও প্রায় 17 রকমের আইটেম পাওয়া যায়। কাকু পেটিএমেও অ্যাকসেপ্ট করে সমস্ত পেমেন্ট। আর হ্যাঁ, পার্টিতেও তোমরা অর্ডার দিতে পারো। তো কাকুর ফোন নাম্বার এখানে রয়েছে, তোমরা এই ফোন নাম্বারটা নোট করে নিতে পারো। এখান থেকে তোমরা কাকুর ওকে যে প্রথম নাম্বারটা আছে এই নাম্বারটাতে তোমরা ফোন করে অর্ডার দিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে কাকুর নাম্বারটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কাকুর সাথে কন্ট্যাক্ট করে তোমাদের কোনো পার্টি বা কোনো প্রোগ্রামের জন্য যদি অর্ডার করতে চাও তাহলে করতে পারো। আর এবার দোকানের লোকেশনটা তোমাদের বলে দিই, তোমরা যদি বেহালা আদর্শপল্লী মানে 14 নম্বরের দিক থেকে আসো তাহলে আদর্শপল্লী ক্লাব দেখতে পাচ্ছ, ওইটা হলো আদর্শপল্লী ক্লাব। ওখান থেকে জাস্ট 100 মিটার, 100 মিটার যদি তোমরা বুড়োশিবতলার দিকে এগো তাহলে ডান হাতেই পড়বে কাকুর দোকান। আর কাকুর দোকান হচ্ছে জয় মাতা দি গুপ্তা চাট কর্নার, ঠিক আছে? আর লোকেশন খুবই ইজি, একদম মেন রাস্তার ওপরে, তোমাদের খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। আর কাকু তো দারুণ বানিয়েছিল, আমার তো খেয়ে জাস্ট আহা কি লাগলো। কতদিন বাদে আমি পাপড়ি চাট খেলাম, কতদিন বাদে আমি আলু চাট খেলাম, ফাটাফাটি ছিল। কাকুর দোকানে তোমরা তো মেনু চাটটা দেখতে পেলে, আইটেমগুলোর দাম দেখেছো। তোমরা যারা যারা পাপড়ি চাট বা এরকম নানা রকম চাট খাও, তোমরা খুব ভালো করে জানো যে এই আইটেমগুলোর দাম কত হয়। সেই তুলনায় কাকুর দোকানে যে খুব রিজনেবল প্রাইসে এগুলো পাওয়া যায় সেগুলো তো তোমরা দেখতেই পেলে। আর আমি বলছি যে মানে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা যদি এখানে এসে ট্রাই করো তোমরা একদম ডিসঅ্যাপয়েন্ট হবে না। অ্যাকচুয়ালি লকডাউনের পর আমরা কোনোভাবে সার্ভাইভ করে গেলেও না, এই সমস্ত ছোটো ছোটো দোকানগুলো ভীষণ এফেক্টেড হয়েছে। তোমরা তো নিজেরাই শুনলে যে কাকু বসতো সেই আশুতোষ কলেজের কাছে, আর এখন তাকে আসতে হয়েছে বেহালায়। ডিস্টেন্স তো যথেষ্ট, কিন্তু কাকুর দোকানটা চালিয়ে যাওয়ার জন্যই এত দূর এসছে। তো আমার তোমাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট যে বেহালা চত্বরে আশেপাশে যারা তোমরা থাকো তারা একবার কাকুর কাছে এসে প্লিজ ট্রাই করে দেখো যে কাকু ঠিক কীরকম বানায় বা কীরকম খায়। আর আমরা তো এদিক ওদিক নানান রকম অনেক পয়সা খরচা করি, মাঝে মধ্যে এইসব দোকানগুলোকেও তো সাপোর্ট করলে হয়, নাহলে লকডাউনের যদি কোনোভাবে থার্ড ওয়েভ চলে আসে তারপর সত্যি এই দোকানগুলোকে খুঁজে পাওয়া যাবে কি না জানি না। তো কিছু কন্ট্রিবিউট এদের জন্য করা মনে হয় আমার দরকার, আমি যেভাবে পারলাম আমি সেভাবে করলাম, তোমরাও একটু ট্রাই করো যাতে এই দোকানগুলো বেঁচে যায়। আর শুধু তো আমি বলছি না, কেননা সত্যি খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল, আমার তো দারুণ লেগেছে চাটগুলো, তোমরাও ট্রাই করো, ভীষণ ভালো ছিল। আর আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করছি। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, বাড়ির পথে যেতে হবে এবার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করো, যে ভিডিও তোমাদের ভালো লেগেছে সেটা লাইক করো, না ভালো লাগলে ডিসলাইক করো। আর তোমাদের যা জানানোর আমাকে যে ভিডিও কিছু ইম্প্রুভমেন্টস করো বা আরও কিছু সাজেশনও যদি দেওয়া থাকে সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, তাহলে রাখি এখানে, টাটা।